Assalamu alaikum, dear viewers, welcome back again. I'm going to go straight back to Afghanistan, where we stopped your ambitions to become a neurologist. Awesome. Can you say that again, please? So I was saying that my mother works at Cambridge University, and she has meetings with her colleagues often in November and July, and we often go there. And I visited King's College in Cambridge, and I thought it was a really lovely place. And we went to the library, and there was a variety of books. There's so many books. I've never seen so many books in my life. And I thought that it was a very lovely learning area. So I think I was six then, and from then on, I've tried my very best to get a place in Cambridge. And to do that, it's one of the top schools, universities in the world. So I knew I had to work very hard. Did you say you were 6 years old? Yeah, when I went there first. Wow. You know the beauty of this, because that's what we should do actually. When we take our kids, parents should listen to what you're saying. We need to take our kids to those big places. They become ambitious. Mm. They can feel the dream like you have. You were 6 years old, but you already adopted a dream. You're going to go there. That's amazing. So alhamdulillah, what does your mom do in Cambridge? What does she teach? So, you know, for GCSEs, I think, or for an examination, she marks the test papers. Alhamdulillah. You must be very proud of them. Yes. Alhamdulillah. Okay. That's great. Julia, I know we have a lot of problems. Mm. Muslim world has a lot of problems, and others too. But it looks like a lot of young ladies or our brothers, you know, the mothers and sisters, they're not doing that well in education around the world, actually, not particularly any country. How do you want to see we improve, and how would we improve? What do you want to see as ambition? আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে চাই, স্পেশালি আমাদের মা বোনেরা যারা আছে তাদের মধ্যে। আর আমি অনেকটা জিনিস খেয়াল করেছি যে সোসাইটি তাদের উপর প্রেশার দেয় যে নানা ধরনের কথা বলে যে তোমরা হিজাব পরো, তোমরা বেশি দূর যাতে মানে যেতে পারবা না বেশি দূর, কিন্তু এটা সত্য কথা না, সেটা তাদের প্রুফ করতে হবে যে এটা সত্য কথা না। আমরা আমাদের শরীরের মধ্যে থেকেও অনেক কিছু করতে পারি, সে তাদের প্রুফ করে দেখাতে হবে, সেই মনোবলটা থাকতে হবে তাদের মধ্যে, সেটা আমাদের জাগ্রত করে তুলতে হবে। একটা জিনিস দেখা যায় যে আসলেই কিন্তু মানুষের কথা শুনতে শুনতে একটা সময় কিন্তু সেটা হারিয়ে যায়। মানুষ মনে করে যে না, আমি সেটা পারবো না, হয়তো সত্যি বলতেছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, সোসাইটি আমাদের এটা অ্যালাউ করবে না, এরকম নানা ধরনের চিন্তাভাবনা থাকে। সেখানে না বলতে হবে যে না, এরকম হবে না, আমি এটা চেঞ্জ করবো, চেঞ্জ আনবো। আমি হিজাব পরি তো কী হয়েছে, আমার হিজাব হবে অন্যের জন্য একটা ইন্স্যুরেন্স, যে সে আমার কাছে যে কোনো সময় আসতে পারবে, সে জানবে যে আমি একজন মুসলিম মানুষ, যে আমি একটা মুসলিম মেয়ে, আমি কখনো তার কাছে মিথ্যা কথা বলবো না, বা সে যদি আমার কাছে কিছু বলে সেটা আমি ব্যাকবাইটিং করবো না, বা তার কথা অন্য কারো কাছে নিয়ে যায় বলবো না, এরকম ইন্স্যুরেন্স। আমি আমি যে হিজাব পরি, একটা ছেলে যখন আমাকে দেখবে রাস্তায়, সে ভাববে যে না, এই মেয়ের সাথে বেয়াদবি করা যাবে না, এই মেয়ের পিছনে ঘুরে কোনো লাভ নেই, বা এই মেয়ের সঙ্গে আমি যদি কোনো খারাপ আচার ব্যবহার করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তার মাথায় সেই কথাটা থাকবে। এইরকম চিন্তাভাবনা যেন আমাদের মা বোনেদের মাথায় থাকে, সেটা হচ্ছে আমার একটা আশা। কারণ আমরা দেখি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশিরভাগ মেয়েরা তারা ভাবে যে আমরা আমাদের মতো ড্রেস আপ করলে, মানে হিজাব পরে বোরখা পরে চলাফেরা করলে তাদের এগুলো থেকে অনেক বঞ্চিত হবে, এইটা তারা ভাবে। কারণ সোসাইটি তাদের সেটা ভাবতে শেখায় যে আমরা যদি অন্যরকমভাবে জামা কাপড় না পরি আমরা ওখান থেকে ডিসক্রিমিনেটেড হব। হ্যাঁ, হতে পারে, আমরা হতে পারি, হবো না যে সেটা না, কিন্তু সেটা আমাদের ফাইট ব্যাক করতে হবে যে না, তুমি যেটুকু পারো আমি সেটুকু পারি, আমার সে স্কিল আছে, শুধু আমি একটু ভিন্ন রকম করে করব, আমার অ্যাপিয়ারেন্সটা ভিন্ন হবে। আপনাকে বলি, এরকম হইতে পারে, মনে করেন যারা হিজাব নিকাব না পড়তেছে, অনেকেই ভেরি সাকসেসফুল, অবশ্যই এগুলোতে কোনো সন্দেহ নাই, বাট যারা আপনার পড়তেছে না, মুসলমান ও তারা পড়তেছে না,
in Manina is already successful. They work in good places and everything Obviously. else. So they, what they're doing, they're comparing. And বেশিরভাগ দেখা যাচ্ছে যাকে যেমন আপনার মনে করেন যারা আমরা বৃদ্ধ মা হয়ে গেছে ওরা পড়তেছেন এরা তো আসলে কাজও করতেছেন না সো দে কম্পেয়ারিং দিস অ্যান্ড দে থিঙ্কিং লাইক দ্যাট বাট আই থিঙ্ক আপনি হিজাব যারা পড়ি আমাদের ডাবল কাজ হলো উই হ্যাভ টু বি মোর এডুকেটেড ইউ হ্যাভ টু টেক ইউর সেলফ সামওয়ে টু প্রুভ ইউ কারণ আল্লাহ তালা আসলে ইসলামটা দিয়েছেন খুবই চমৎকার একটা ইসলাম দিয়েছে মানে সর্বমোটভাবে আপনি কমপ্লিট মানে একটা মানুষ হয় কীভাবে কোরআনের কিউরিটি এইরকম You don't cheat, you don't lie, you know, you don't steal, you don't backbite, you know, you look after everybody, you look after human, you look after animals, you look after trees, you look after, this is what the teaching of Quran actually. Mm-hmm. So what it's trying to do is, say if you live in a jungle, you don't have no access to anything, and you put Quran there, those people can be a successful people because if they follow Quran. So Quran says, don't cheat, don't lie, don't cut the trees without any reasons, you know, love everybody you, around you. These are the teachings of the Quran. So, apni hijab pore, I don't even follow religion, then that will give bad impression about Islam. Mm. So I think amader ei je tar example gula dicche, I think they're picking it up from those practical reasons. Ki ami ki bolbolam kichu lok ache na erokom hijab porteche abar mecha marteche abar gibat korteche pujo korteche ache to erokom so ei ekta amader very careful thakte hobe we have double responsibility one thing I'm representing Islam because I'm wearing hijab and also আমার ব্যক্তিগত তো অবশ্যই স্বার্থ যেমন আপনি দেখতে চান এই পৃথিবীটা আপনার সবাই শিক্ষিত হোক আপনাকে যেটা বলছেন you want to see more representative of Muslims in every way especially women mm-hmm. I love their ambitions আপনি কি হতে চান আমি বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাই ইনশাআল্লাহ তবে Imagine you, imagine someone giving you £1 million. What would you do with that money? Imagine. Hote pare. Your dua can be accepted. Come on, hote pare. Bolen. What would you do? Honestly, bolbo. Huh? Honestly, very important. Amar baba ma janen. Eta amar onek ichcha. Choto bela thekei ami bole asche. Seta hocche. Amader ekta jayga chilo. Sekhane ami ekta. Oh, that's. No, say it. Maybe. Ekta orphanage. Mane orphanage banate chaichilam. কিন্তু সেটা নর্মালি যেটা সেটা না এই অরফানেজে হবে মানে আমাদের বাচ্চাদের এডুকেশনটা অনেক হাই লেভেলের হবে যেখানে কোরআনের পাশাপাশি বহির্বিশ্বে যা যা হচ্ছে সবগুলোই টিচ করা হবে যাতে মানুষ বুঝতে পারে যে প্রাইমারি এডুকেশন বাইরে থেকেও মানে এখানে ভালো হয় বেটার হয় মানে আমি চেয়েছিলাম যে ওই বাচ্চাদেরকে এক ধরনের রোল মডেল বানাইতে মানে আমাদের আমি বাংলাদেশকে তুলে ধরি বাংলাদেশের স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদের এভাবে পড়ানো হয় না আমি যেটা দেখেছি অধিকাংশ মানুষই কিন্তু এখন স্টুডেন্টরা তাদের বাবা মার বাইরে মানে তারা বাবা মার কথা শুনে না এখানে বাবা মার রোল প্লে করে অবশ্যই কারণ তারা ওই যে বাচ্চারা বলবে যে তুমি আমার ঘরে এসো না ওই কথাটা শুনে দ্বিতীয়বার ওই কথাটা শুনতে চায় না এর কারণে আর দ্বিতীয়বার যায় না কিন্তু বাবা মারা যদি ভাবে যে আমাকে একবার বললো আমি নেক্সট ডে তা আবার ওর ঘরে যাব এরপর আরেকদিন আবার ওর ঘরে যাব দেখি ও কি করে ও কেন আমাকে বাইরে থাকতে বলে তো এইভাবে বাচ্চাটা যদি ইউজড হয়ে যায় যে আমার বাবা আমাকে চেক করতে আসে সে কিন্তু ভাববে যে আমাকে চেক করতে এখনই আসবে সুতরাং আমার এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে এরকম চিন্তা ভাবনা খুব কম করে বাংলাদেশিরা থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে আপনার যে জেনুইন ইউ টু ডু ডু সামথিং ইন দ্যাট লাইক লাইক ইউনো আমরা দোয়া করি আপনার এই ইউনো এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হয় আর কি আপনার অ্যান্ড আল্লাহর কাছে দোয়া করিয়েন আসলে ভেরি অ্যাম্বিশিয়াস আপনারা যারা আছেন কিন্তু মনে করেন আপনার এরকম তো হবেই আমাদের আপনাদের বিয়ে হবে এইটা হবে এটা তো সে কী হবে সে কী ছাবে ইউনো লট অফ থিংস বাট ইফ ইউ আর অ্যাম্বিশিয়াস অ্যান্ড ইফ ইউ হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ইফ ইউ হ্যাভ এভরিথিং You know, you could do it. You should achieve your aim and your dreams. Inshallah. Doesn't matter who comes with it, they're partners. Jaywashe is partner in your dreams. You know, I'm not sure, you know, he's saying a lot of things. I want to know your ambition. What do you want to be? When I'm older, I want to be a vet, or if I don't become a vet, I want to put my knowledge into being a teacher. Why do you want to be a vet? Because I love animals. MashaAllah, that's good. This is very
unique word you use, you know. You know, she wants to be a doctor for animals. That's good. Shabai to manushya jinnah hoche. Why not for animals? And whether their being is well, of course. We are all animals, of course. Is there any specific story behind or specific reasons you're going to become helped animals? Is it what, because of religious reason or just you want to be? When I was younger, I heard a story that a woman, she treated her cat really badly, and when she went to hell, and this other woman, she gave a dog some food, so she, and then she went to heaven. MashaAllah. How old were you then when you heard this one? 5 or 6. সমস্ত ভাই বোনেরা আসলে আমরা শুডন্ট টেক এনিথিং ভেরি লাইটলি শি ওয়াজ 5 এই হাদিসটা শুনে তার জীবনের মধ্যে একটা আপনার স্বপ্ন চলে আসছে অ্যান্ড নাও শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর ফর অ্যানিমালস অ্যান্ড শি ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড শি ওয়েন্ট টু ক্যামব্রিজ অ্যান্ড শি দ্যাট বিকাম এ ড্রিম অ্যান্ড আলহামদুলিল্লাহ লুকস লাইক ইটস গোনা বি আ ট্রু ওয়ান অ্যাজ ওয়েল ওকে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম তাজকিয়া ক্যান আই হোয়াটস ইওর অ্যাম্বিশন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান্ড হাউ ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ Well, to be honest, I have many dreams, not okay, just one. Okay, give me the small one then. The small one, well, I'm joking, not small one. Give me the one you want to give. Well, I very much like science. I enjoy it a lot. I think it's interesting. It intrigues me the different way that science has its forms, its different forms, various ways. So, I like chemistry, biology, physics. I like all of them. So, but one in particular that really much like I'm very interested in is astronomy. I've always loved like the space, stars, planets, like, and I've been watching videos since I was a kid on YouTube on how astronauts, they go into space and they see the Earth from different angles, like Allah's creation. They're able to see it with their own eyes. We're just on Earth looking at it. You're a scientist. Yeah, a scientist. I'd like to study astronomy perhaps, or if not, then I like art, English. I have many things to lean on. You know, may Allah bless you guys and then accept all your wishes and dua. We don't have much time. In my show, what we do at the end is we say, Mom and Dad, we love you. We want to show our respect to them. So we don't have much time. Can we do it together? Okay. So we say, Mom and Dad, you could say yes, well, Mom and Dad, we love you. Yeah, okay, go say it together. Go on. We all should say it. Mom and Dad, we love you. Thank you. সম্মানিত ভাই বোনেরা আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট বোনের জন্য দোয়া করবেন আসলে চমৎকার তাদের আপনার এই ড্রিমসগুলো দে ওয়ান্ট টু সি এ বেটার ওয়ার্ল্ড দে ওয়ান্ট টু সি এ পিসফুল ওয়ার্ল্ড দে ওয়ান্ট টু হেল্প দ্য ওয়ার্ল্ড দ্যাটস অ্যাম্বিশিয়াস অ্যান্ড আমাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করতে পারে নাকি ইনশাআল্লাহ আমরা কিছু ভুল করলে আপনার দয়া করে মাফ করে দেবেন অ্যান্ড হোপ টু সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ মেক দোয়া ফর আস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু